বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো হল ব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পমেলা অনুষ্ঠানে অংশ নিয়ে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য সাত ক্যাটাগরিতে সাতজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পদক তুলে দেন প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের প্রতি পরিবেশ রক্ষার আহ্বান জানান আমাদের শিল্প খাতকে পরিবেশ বান্ধব করতে চাই কারণ শিল্প খাত একান্তভাবে পরিবেশ বান্ধব হওয়া উচিত যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনোরকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেশের প্রতিটি মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শিল্পক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব পিছে না সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয় কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব এটা এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে কিন্তু সেখানেই কিন্তু উদ্যোক্তা লাগবে কাজের লোক লাগবে কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে এই আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এস ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলায় অংশ নিয়েছে প্রায় সাড়ে তিনশো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী মেলা ঘুরে দেখেন শামিমা আক্তার দেশ টিভি ঢাকা